নাম হচ্ছে মঙ্গলি, মঙ্গলি কি হাসদা, বানাচ্ছেন শামটা, ঘর শামটা। কতদিন থেকে বানান? এগুলো খ্যাট বলে, জুন বলে, জুন জুন বলে না, কি বলে? আমার ভাষা দিয়ে কই, খড় খড় খড়, কিরু কিরু, আমরা আমরা বলি উলা উলা, তোরা কেন এইগুলা হয় উলা কই? নতুন বানানো আছে, আমি নিয়ে যাই একটা। এগুলা কত করে বেচেন? কত করে বেচেন? আইলা আপনি দাম একটাই 50। আচ্ছা দিদি, আছে তোমার কাছে ঘরে? আছে তো, আমাকে একটা দাও। দাম জিবি দাম, হ্যাঁ হোক দাম হোক, জিনিসটা ভালো তাই না? হ্যাঁ আমি একটু নিয়ে যাই। কই বাসা কই দিদি? নিয়ে আসো নিয়ে আসো, আমি চলে যাবো। এটা নির্মল গ্রাম তাই না? হ্যাঁ নির্মল। আর তোমার বাড়ি কোন? ঢাকা, সবাই ঢাকা। ওদের একজনকে পাঠিয়ে দেন, নিয়ে আসুক। কি সুন্দর করে বানানো হচ্ছে শামটা। এটা জুন বলেন এলাকার ভাষায়, রাজশাহীতে এটাকে উলা বলা হয়। এটা পান বরজের জন্য এটা কাজে লাগে। এটা কেটে কেটে পানের গাছ বেঁধে দেওয়া হয় আর কি, ছোট ছোট কাটি। এটা অনেক, এখন 60 টাকা কেজি, কেজি বিক্রি হয়। আর এখানে আপনারা এটা নিয়ে আসে খাড়ি, খাড়ি থেকে, খাড়ি থেকে। আর এখন পাওয়া যাচ্ছে না তো, না তো এলাকে দিলাম, দেখি কি করে বানায়। সেটা দিলেন দাদা, আমি একটু দেখি তারপর কোনটা দিবেন। এটা নিচে না তাহলে ওদিকে, আর তারপর এটা নিচে। তাহলে বিক্রি করছেন 50 টাকা করে? হয় হয়, একটা 50 টাকা পিস। কোথায় বিক্রি করেন এটা? এই তো সাপাহার, সাপাহারে। পাইকারি বেচেন নাকি খুচরা? হাতে 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 বেচেন। কয়টা ছেলে মেয়ে আপনার? আমার একটাই ছেলে না মেয়ে? ছেলে ছেলে। ও দেখাই দিবে, এই যে বানানো হয়েছে আপনারা শামটা দেখতে পাচ্ছেন। একটু বাবা তুমি দেখাই দাও তো, তোমার নাম কি? আচ্ছা দিদি দেখাই দাও। আছে আছে, ধান লাগাতে গেছে না? এলা করে না বোধহয়। এইভাবে এই করে সুন্দর করে মুড়িয়ে দেওয়া আস্তে আস্তে তাই না? খুব সুন্দর, খুব চমৎকার। এই তো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এটা শামটা বা ঝাড়ুতে পরিণত হচ্ছে। ঝাড়ুও তো বলা যায় না? ঝাড়ুই বলা হয়। দেখেন কি চমৎকার হাতের সাহায্যে তৈরি হচ্ছে শামটা বা ঝাড়ু। এবং এটা পুরোপুরি হাত দিয়ে, হাতের সাহায্যে তৈরি। চমৎকার চমৎকার। বাহ, এটাতে বানলেই হবে।
তার দিয়ে বা অন্য কিছু দিয়ে আর বাঁধার প্রয়োজন নাই তোমরা বাঁধবা পাবে তার দিয়ে বাঁধ হয় তার দিয়ে বাঁধলে বাঁধা পাবে তাহলে আর খুলবে না কত বছর বয়স হবে দিদি কেমন থাকবে যত ক্ষয়ে যাবে তত চোখা হবে খুব চমৎকার কেমন লাগলো আপনার যে বাড়িতে এসে নিয়ে গেল কেমন লাগলো আপনার ভালো লাগলো তাই ভালো লাগলো এরকম কি অনেকে এসে নিয়ে যায় নিয়ে আসে নিয়ে যায় না দিদি তুমি একটু দাঁড়াও না তুমি ঝামটাটা আমাকে দিচ্ছো ভাই একটা ছবি তুলো দাঁড়াও দাঁড়াও ধরো হাতে সামান উনিশে আচ্ছা ঠিক আছে।